আসসালামু আলাইকুম, আমি চলে আসছি রিফা তামান্না। আজকে আমরা ঘুরতে যাচ্ছি বিমানের পোল্ট্রি ফার্ম। বিমানের পোল্ট্রি ফার্মটি সাভারে অবস্থিত, তো আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি বিমানের পোল্ট্রি ফার্ম। আমরা চলে আসছি, এটা আসলে 200 একর জমি নিয়ে অবস্থিত। প্রথমে যে ফুলের গাছগুলো দেখা যাচ্ছে এটা অফিস, আর এইদিকে পুরো খামারটা যেখানে অনেক গরু আছে, গরু মুরগি মাছ সব কিছু মিলে এটা একটা খামার। তো অনেক বড়র কারণে আমরা প্রথমে গাড়ি দিয়ে ঘুরছিলাম, এখন আমরা নামছি। নামে যে মুরগিগুলোকে দেখতেছিলাম, এগুলো লেয়ার মুরগিগুলো শুধু ডিম দেয়, তো আমরা এগুলোকে দেখতেছি। আমাদেরকে দেখে মুরগিগুলো ভয় পেয়ে গেছে, যে কি সুন্দর, মানে দুই পাশে মুরগি রয়েছে। আর অনেকটা আসলে হেঁটে হেঁটে যেতে অনেক সময় লাগতেছিল, কিন্তু মুরগিগুলো দেখতেও খুব ভালো লাগতেছিল, যে খুব সুন্দর করে পরিপাটি করে মুরগিগুলোকে যত্নের সাথে বড় করানো হয়। মুরগিগুলো আমাদের দেখে ভয় পাচ্ছিল বিধে আমরা এখানে বেশিক্ষণ থাকিনি। আমরা এখন চলে যাচ্ছি, দেখি সামনে আরো কি কি দেখা যায়। সামনে খুব সুন্দর একটা সরিষা বাগান দেখে আমরা ছবি তোলার জন্য, আসলে ফটোশুট করার জন্য নেমে যাই। ফটো সেশন শেষ করে আমরা চলে আসলাম এখানে। আসলে গরুর ফার্ম ভিতরে বিশাল বড় বড় গরু, কিন্তু আমি ওখানে আসলে ঢুকলাম না, তাই ভিডিও করা হয়নি। আমরা এখন মূল অফিসে চলে আসলাম, এটা এখানকার মূল অ্যাডমিন অফিস, এবং অফিসটা এত সুন্দর ফুলে ভরা, সামনে দিয়ে খুবই মানে সুন্দর সুন্দর ফুল। এই যে প্রশাসনিক ভবন, এটার ভিতরে আসলে অফিস। আমরা বাহির দিয়ে খুব সুন্দর ফুল দেখে ছবি তুলতে খুব ব্যস্ত হয়ে গেছি, তাই বেশি কিছু ভিডিও করা হয়নি। সামনে যে আমার ভাই, আমার হাজব্যান্ড ছবি তোলানো ব্যস্ত। হ্যাঁ, এদিকে আমার মেয়ে আমার ছোট মামার সাথে ঘুরতেছে। আমি সামনের দিকে একটু এগিয়ে ভিডিও করলাম, সুন্দর লাগতেছিল অফিসটা। এই ফুলগুলো খুব সুন্দর ছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরকে দেখাই কত সুন্দর ফুলগুলো, অনেক সুন্দর পরিপাটি করে এখানে সাজানো গোছানো। খুব সুন্দর একটা পরিবেশ, মনটা একদম ফ্রেশ হয়ে যেখানে যায়। সামনে দেখলাম আরও কিছু, এখানে সুন্দর একটু বসার আছে, আর এদিকে আমার বড় মামা একা একা ঘুরছে, এই আর কি। আমরা এখন বিমানের কোয়ার্টারে চলে যাচ্ছি, এগুলো দুটো বিমানের কোয়ার্টার। আজকে এখানে বিদায় নিচ্ছি, আমাদের জন্য দরকার, আল্লাহ, প্লিজ সাবস্ক্রাইব।